বন্ধুরা, তোমরা কি টিটিই হতে চাও, ট্রাভেলিং টিকিট এক্সামিনার হতে চাও? ট্রাভেলিং টিকিট এক্সামিনার কবে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, কি এজ লিমিট লাগে, কোয়ালিফিকেশন কি লাগবে, ল্যাঙ্গুয়েজ কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, স্যালারি কত রয়েছে, প্রমোশন কি রয়েছে, অর্থাৎ টিটিই নিয়ে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যদি টিটি হয়ে নিজে সরকারি চাকরি বা সরকারি পদে নিযুক্ত হয়ে নিজের কেরিয়ার বিল্ড করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখো, টিটিই নিয়ে সম্পূর্ণ ধারণা তোমরা পেয়ে যাবে, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু রেলের তরফ থেকে একটা বিরাট নিয়োগের ঘোষণা করা হয়েছে, যেখানে একাধিক পদে কিন্তু একাধিক ছাত্রছাত্রী সুযোগ পাবে সরকারি চাকরির, যার মধ্যে একটা হচ্ছে টিটিই। এর পুরো নাম যদি বলি, ট্রাভেলিং টিকিট এক্সামিনার। মানে তোমরা বুঝতেই পারছো, তোমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাও ট্রাভেলিং কালে বা ভ্রমণ কালে, তোমাদের যে টিকিট যারা অ্যাকচুয়ালি দেখে তাদের কেই বলা হয় হচ্ছে টিটিই, অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার। মানে যারা টিকিট চেক করে থাকে তাদের এটাই কিন্তু প্রধানত কাজ রয়েছে, এছাড়াও বিভিন্ন কাজ রয়েছে, ধীরে ধীরে বলছি। তো প্রথম যে বিষয়টা, তোমাদের এজ লিমিট কি হতে পারবে, কত বয়স হলে তোমরা টিটিই পদের জন্য নিযুক্ত হতে পারবে? তো 18 বছর থেকে, ঠিক আছে, 18 বছর থেকে যদি 28 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি এই টিটিই পদে নিযুক্ত হয়ে সরকারি চাকরি করতে পারবে। এক্ষেত্রে তোমরা যারা এসসি রয়েছো, এসটি রয়েছো, তোমাদের জন্য বিশেষ ছাড়ের সুবিধা রয়েছে বয়সসীমার। তোমরা যারা এসসি এসটি রয়েছো, তোমাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে 32 বছর বয়স হলেও তোমরা আবেদন করতে পারবে। যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের জন্য এক্সট্রা 3 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো 18 থেকে 30-32 মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই টিটিই পদে আবেদন করতে পারছো, সরকারি চাকরি করতে পারছো। এরপরে বিশেষ যে বিষয়টা, কোয়ালিফিকেশন কি লাগবে, তো এক্ষেত্রে বলে রাখি 12 পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো। এবং এক্ষেত্রে তোমাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে, আমি উচ্চ মাধ্যমিক যে পাস করব, কোন স্ট্রিম নিয়ে আমাকে পাস করতে হবে? দেখো, এরকম কোনো ব্যাপার না, তুমি আর্টস নাও, সায়েন্স নাও কিংবা কমার্স নাও, যে বিভাগেরই হয়ে থাকো না কেন, যে বিভাগ নিয়েই 12 পাস করে না থাকো না কেন, এক্ষেত্রে দেখা হবে যে তুমি 12 পাস করেছো কি না, তুমি কী সাবজেক্ট নিয়েছো সেটা বড় ব্যাপার না, 12 পাস যদি তুমি করে থাকো, 12 পাসের সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে, তাহলে কিন্তু তুমি টিটিই পদে এ ফর্ম ফিল আপ করতে পারছো, চাকরি করতে পারছো। এরপরে যেটা হচ্ছে, এক্সাম ল্যাঙ্গুয়েজ কি হয়ে থাকে। তোমাদের মধ্যে অনেকের জিজ্ঞাসাবাদ হয় যে অ্যাকচুয়ালি টিটিই পদে তো আমরা আবেদন করব, পরীক্ষা আমাদের কোন ভাষায় দিতে হবে? এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা দুটো অপশানই পাবে, ইংলিশ বেঙ্গলি। তোমরা চাইলে বেঙ্গলিতেও, মানে বাংলায়ও কিন্তু তোমরা এক্সামিনেশন সম্পূর্ণ দিতে পারো, কোনো রকম অসুবিধা হবে না, তোমরা বাংলায় সম্পূর্ণ পরীক্ষা দিতে পারবে, বাংলায় পরীক্ষা দিয়েই চাকরি পেতে পারবে। এর পরবর্তী বিষয় হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, কিভাবে এই যে টিটিই পদের জন্য, সরকারি চাকরির জন্য যে এক্সাম হয়ে থাকে বা ইন্টারভিউ হয়ে থাকে, কিভাবে এই টিটিই পদের সরকারি চাকরিতে নিযুক্ত করা হয়, এক্ষেত্রে তোমরা প্রত্যেকে জেনে রাখো। সবার প্রথমে যে এক্সামিনেশনটা হয় সেটা হচ্ছে CBT 1, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট 1 তোমাদের একটা পরীক্ষা হয়, তারপরে হবে CBT 2, অর্থাৎ CBT 1 অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট প্রথম পরীক্ষাটা যে দিয়ে দেবে, ওটা কোয়ালিফাই করলে তোমরা দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবে, CBT 2 বসতে পারবে। এবং তারপরে তোমার পরীক্ষা দেওয়া হয়ে গেলে তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ তুমি যে ডকুমেন্টগুলো দিয়ে আবেদন করেছিলে, আবেদনকারী যে ডকুমেন্টগুলো দিয়েছিলে, এ সেই সমস্ত ডকুমেন্টগুলোকে কিন্তু অথরাইজ পার্সন চেক করবে। চেক করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার কমপ্লিট হবে, তারপরে তোমার মেডিকেল হবে, মেডিকেল টেস্ট হবে, তারপরে কিন্তু তোমরা সিলেকশন করতে পারবে। এক্ষেত্রে তোমরা অনেকেই ভেবে থাকবে যে ইন্টারভিউ এক্ষেত্রে হয় কি না, ইন্টারভিউ আমাদের দিতে হবে কি না, তো এখানে 100% তোমরা কনফার্মভাবে জেনে নাও যে টিটিই পদের জন্য তোমাদের কোনো ইন্টারভিউ কিন্তু দিতে হচ্ছে না, উইদাউট ইন্টারভিউ কিন্তু তোমরা এই টিটিই পদে নিযুক্ত হতে পারবে। ইন্টারভিউর কোনো প্রসিডিওর নেই, প্রথম যে এক্সাম দিতে হবে CBT 1, CBT 2, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল হবে, তোমরা সরকারি এই পদে, টিটিই পদে নিযুক্ত হতে পারবে। এরপরে কথা হচ্ছে সিলেবাস কী রয়েছে, কী কী আমাদের পড়তে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, দেখে নাও। তো এখানে এক্সাম সিলেবাসের যদি কথা বলি, এক্ষেত্রে কী কী সিলেবাস রয়েছে, দেখো GA রয়েছে, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, GI রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে,
রিজনিং রয়েছে, তারপরে ম্যাথ রয়েছে, টেকনিক্যাল থেকে কিছু কোশ্চেন আছে, তারপর হচ্ছে জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স রয়েছে। তো এইগুলো কিন্তু প্রধানত সিলেবাস থেকে থাকে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু যেহেতু ভ্যাকেন্সি এখনও বেরোয়নি, খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, কিন্তু ও যখন ভ্যাকেন্সি আসবে আরও ডিটেলস বলা হবে, তখন অ্যাকচুয়ালি সিলেবাসটা আরও ভালো করে জানা যাবে। কিন্তু এই সমস্ত বিষয় থেকেই তোমাদের প্রশ্ন আসবে। জাস্ট কি হবে, ধরো এখান থেকে জিএ থেকে আগে 25 নম্বর কিংবা 20 নম্বর আসছিল, সেটা হয়তো ও চেঞ্জ হয়ে যাবে, নাম্বার কম্বিনেশন বা নাম্বার বিভাজনে চেঞ্জ হতে পারে, সিলেবাস কিন্তু একই রকম প্রায় থাকবে। এরপরে যদি বলি এখানে নেগেটিভ মার্কিং তোমাদের আছে, হ্যাঁ অবশ্যই আছে। একটা যদি প্রশ্ন তোমরা ঠিক করো তাহলে কিন্তু তোমরা 1 নম্বর পাবে, যদি একটা প্রশ্ন ভুল করো তাহলে কিন্তু তোমাদের 0.33 কেটে নেওয়া হবে, 0.33 মার্কস কেটে নেওয়া হবে, অর্থাৎ একটা কোশ্চেন ভুল করলে 1/3 মার্কস কেটে নেওয়া হবে। মানে একটা কোশ্চেন ঠিক করলে তুমি যেমন 1 পাবে, 3টে কোশ্চেন যদি ভুল হয় তোমার তাহলে 1 নম্বর তোমার নাম্বার থেকে কেটে নেওয়া হবে। টোটাল তোমাদের 120টা প্রশ্ন আসবে, 120 নম্বরের, যেটা তোমাদের 90 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদের 120টা কোশ্চেন কিন্তু সলভ করতে হবে। এরপরে যদি বলি প্রমোশনের কথা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা পোস্টে জয়েন করছি আর টিটিই হচ্ছি, আমার প্রমোশন হবে কিনা, পরে আমার গ্রো করার অপরচুনিটি আছে কিনা, সেটা অনেকেই জানতে চায়। কিছু এরকম সরকারি চাকরি রয়েছে যেখানেই থেমে থাকতে হয়, প্রমোশনের ব্যাপার নেই, কিন্তু এখানে তা নয়। টিটিই পদে প্রথম তোমরা নিযুক্ত হলে তারপরে কিন্তু তোমার প্রমোশনের অপরচুনিটি রয়েছে, তার উপরের পোস্টে তোমরা তোমার এক্সপিরিয়েন্সের দরুন যেতে পারবে। কিভাবে, দেখো প্রথমে প্রমোশন আর প্রথম যেটা হবে সিনিয়র টিটিই অর্থাৎ সিনিয়র ট্রাভেল টিকিট এক্সামিনার, তারপরে তোমাদের তোমরা হয়ে যাবে হেড টিটিই অর্থাৎ হেড ট্রাভেলিং টিকিট এক্সামিনার, এবং তারপরে হয়ে যাবে টিটিআই অর্থাৎ ট্রাভেলিং টিকিট ইন্সপেক্টর। তো এই রকমভাবে কিন্তু রীতিমতো তোমাদের প্রমোশন হয়ে থাকে। তো প্রথমেই প্রমোশন হবে না, তোমরা জানো প্রথমে তোমরা নিযুক্ত হবে সরকারি পদে, তারপরে ধীরে ধীরে প্রমোশন তোমার হবে, স্যালারি ইনক্রিজ হতে থাকবে। এবার এখানেই প্রশ্ন, যখন আমরা প্রথমে এ সরকারি চাকরিতে টিটিই হিসাবে যুক্ত হব তখন আমার স্যালারি কী হবে? এক্ষেত্রে তোমাকে বলে রাখি স্যালারিটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। বেসিক স্যালারির কথা যদি বলি, বেসিক স্যালারি কিন্তু তোমাদের 21,700 টাকা হয়ে থাকে, ঠিক আছে? বেসিক স্যালারি তোমাদের 21,700 টাকা হয়ে থাকে, এবং তারপরে এর মধ্যে জিপে রয়েছে, ডিএ রয়েছে, পিএ রয়েছে, এরকম এবং ট্রাভেলিং অ্যালায়েন্স রয়েছে, তো এরকম সমস্ত কিছু যুক্ত করে দেখা যায় প্রথম স্টার্টিং পিরিয়ডে তোমরা 25,000 থেকে কিন্তু 40,000-এর মধ্যে তোমাদের স্যালারি অ্যাকচুয়ালি হয়ে থাকে। এ 25,000 থেকে 40,000-এর মধ্যে স্যালারি হবে, এবং তারপরে যেটা বললাম যে তোমার এক্সপিরিয়েন্স যত হবে, তোমার আর অ্যাকচুয়ালি দক্ষতা যত বাড়বে, তোমার দক্ষতার সাথে কী হবে, প্রমোশন বাড়বে, প্রমোশন তো বাড়বেই, তার সাথে সাথে স্যালারিও ইনক্রিজ হতে থাকবে। এ তো এই হলো তোমার সমস্ত সিলেকশন প্রসেসের ব্যাপার। এই মুহূর্তে নিয়োগ হতে চলেছে, সেই নিয়োগে কিন্তু 7-8,000 শূন্যপদ রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা চাকরি পাবে। এবং একই সাথে তোমাদের জানিয়ে রাখি এই যে নিয়োগ প্রক্রিয়া সেটা খুবই দ্রুত হতে চলেছে, জানুয়ারি মাসের এর মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে আসবে, এবং তোমরা তখন আবেদন করতে পারবে, এবং তারপরেই কিছুদিন পর এক্সামিনেশন হবে, আর তারপরে তোমরা সিলেকশন যেভাবে বললাম সেই অনুযায়ী তোমরা সিলেকশনও করে ফেলবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো এখন থেকেই প্রস্তুতি নিয়ে থাকো, ও এবং তোমরা যে বইগুলো আছে সেই বইগুলো খুঁটিয়ে পড়ো, নিজেরাই নিজেদের প্রস্তুতি নিতে পারো, কোনো রকম সমস্যা নেই। যদি স্থির করে থাকো সরকারি চাকরি করবে, টিটিই পদে নিজেকে নিযুক্ত করে নিজেদের কেরিয়ার বিল্ড করবে, সেক্ষেত্রে এখন থেকেই প্রস্তুতি তোমরা চালিয়ে নাও, নিজেই কিন্তু খুব সহজে প্রস্তুতি নিতে পারবে। নিজে স্থির করো, নিজেই পড়াশোনা করো, বাড়ি বসেই তোমরা প্রস্তুতি নিয়ে কিন্তু চাকরি করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। আর এখনও যদি টিটির ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। আর বাদবাকি অফিসিয়াল বিজ্ঞপ্তি খুব দ্রুত আসতে চলেছে, যেটা বললাম যখনই আসবে সে নিয়েও ভিডিও তোমাদের করে দেবো। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, ভিডিওটি লাইক না করে থাকলে লাইক করে রাখো, আর আমাদের পরিবারে এর সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ও তোমাদের প্রত্যেকের অগ্রিম ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। জয় হিন্দ।